নমস্কার, আপনারা দেখছেন আফতারখবর.কম। আমার নাম মৃন্ময় লাহিড়ী। এই মুহূর্তে আছি আমরা কল্যাণী রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয়, যেখানে তাদের ভাবনা এবারে গুজরাটের নীলকণ্ঠ মন্দির। এখানে যারা দুর্গাপুজোর কার্যকর্তারা আছেন তারা এখানে আছেন। আমার ক্যামেরা পার্সনকে প্রথমে মন্দিরটা দেখাতে বলবো। মন্দিরের কাজ চলছে আর পুজো বেশির বাকি নেই। গতকালই ছিল বিশ্বকর্মা পুজো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এই পুজোর অন্যতম কার্যকর্তা শ্রী বিপ্লব দে সজলদা। সজলদা, কল্যাণীর সমস্ত পুজো তো আপনার দায়িত্ব, কিন্তু তাও রথতলায় যেহেতু আপনার বাড়ি এবং আপনার পাড়ার পুজো, কেমন লাগছে এই মন্দিরটা এত সুন্দরভাবে গড়ে উঠছে দেখতে পারে? অবশ্যই ভালো লাগছে। আর কল্যাণীতে অনেক বড় বড় পুজোই হচ্ছে, তার মধ্যে এটাও একটা অন্যতম। অনেকেই বলছে যে আগে কল্যাণীর লোক কাঁচরাপাড়ায় দৌড়ে যেত ঠাকুর দেখতে, এখন কাঁচরাপাড়া হালিশহরের লোক দৌড়ে আসছে কল্যাণীতে লম্বা উঁচু মোটা সমস্ত ঠাকুর দেখার জন্য। কী বলবেন সেটা নিয়ে? সব কিছু পরিবর্তনশীল, তাই এখন কাঁচরাপাড়ার থেকে কল্যাণীতে বড় বড় পুজো হচ্ছে এবং কল্যাণীতে বড় বড় পুজো হওয়ার মতো জায়গা রয়েছে। হ্যাঁ, সেই জন্য হচ্ছে। তাই এগুলো তো নিয়মের সাথে সাথে পরিবর্তন হয়, তাই এখন কল্যাণীতে হচ্ছে। আচ্ছা, এবারে কি মানে টোটাল ভিড়টা, হুগলি থেকে ভিড় আসে, বর্ধমান থেকে আসে, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, টোটাল ভিড়টাই কি এবার কল্যাণীর উপর পড়বে বলে মনে হচ্ছে? আশা করছি কল্যাণীতে যেসব পুজো হচ্ছে, যত পুজো হচ্ছে, এবার অন্যান্য জেলাগুলো কেন, কলকাতা শহর থেকেও হয়তো দর্শনার্থীরা আসবে। এবারে কল্যাণ মানে কলকাতা থেকেও কল্যাণীকে লোকজন অবশ্যই আসা উচিত। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন আরেক কার্যকর্তা, তার সঙ্গে কথা বলে নেব। দাদা, আপনার নাম? গৌতম দাস। বলছি আপনি কি দায়িত্বে আছেন? সহসম্পাদক। সহসম্পাদক, বলছি কল্যাণীতে তো অনেক পুজো হচ্ছে, উঁচু লম্বা মেটে খাটো, তো তার মধ্যেও রথতলা কি কি জন্য মানে সবার থেকে আগে থাকবে? জলাশয়ে কি মাছ থাকবে? জলাশয়ে জল, আপাতত জল থাকবে, মাছ ছাড়ার এখনো পরিকল্পনা করা হয়নি, ওটা ধাপে ধাপে দেখবো, খুনি কোনটা ভালো লাগে সেটাই করা। আর ভিড় সামলানোর জন্য আপনার কি? ভিড় সামলানো আমাদের পূর্ব ব্যবস্থা রয়েছে, চারটে আমাদের এন্ট্রি পয়েন্ট মাঠে ঢোকার, চারটে রাস্তা দিয়ে সেখানে আপনার যুবক থেকে নিয়ে বৃদ্ধ আলাদা আলাদা লাইন দিয়ে তারা ঢুকবে, আরামসে তারা ঠাকুর দেখে পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, পিছন দিক দিয়ে একদম মণ্ডপের সামনে এবার কিচ্ছু হবে না। অন্য অন্যবার যে মেলা টেলা করা হয় টোটাল ফাঁকা রাখা হয়েছে। তাই এবার তাহলে স্টলগুলো তাহলে কোথায়? স্টলগুলো আপনার মন্দিরের পাশ দিয়ে যে বেরিয়ে যাচ্ছে ওই সামনে যে জায়গাটা, একদম ওইখানটা যেখানে রথের জায়গাটা আছে ওইখানটা। আমাদের সঙ্গে আছেন এই পুজোর অন্যতম পুরনো কর্মকর্তা, যাকে আমরা প্রতি বছরই আমাদের আফতাকের পর্দায় দেখাই। দাদা, আপনার নাম? কানিলাল সাহু। বলছি আপনি এবার কি দায়িত্বে আছেন? সহসম্পাদক, জয়েন্ট সেক্রেটারি। তো বলছি এত বড় পুজো কল্যাণীতেই তো এবার ভিড়টা বেশি হবে, যেমন বিপ্লব দেব বললেন, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভিড় সামলানো বা এই এখনও প্যান্ডেলের কাজ চলছে, ঠিক আছে, বৃষ্টির ভুকরটিও রয়েছে, তো এর মধ্যে কি প্যান্ডেল আপনারা শেষ করতে পারবেন? আমরা 22 তারিখে প্যান্ডেল মোটামুটি কমপ্লিট করে দেবো। আচ্ছা, এটা আমাদের চেষ্টা আছে বা কথাও আছে। আচ্ছা, এবার যদি বৃষ্টি হয় তো এক দুদিন লেট হবে, এর বেশি তো কিছু হবে না, আমাদের হ্যান্ডওয়াল দিয়ে দেবে। আচ্ছা, আর কবে এটার উদ্বোধন হবে বলে আপনারা আশা করছেন? 25 বা 26 উদ্বোধন হবে। 26-এ অজস্র ধন্যবাদ। শুনতেই পারলেন, রথতলার অধিবাসী বৃন্দের সব থেকে পুরনো পুজো এটি। প্রচুর ইউটিউবার, প্রচুর মানুষ এখানে এসে ভিডিও করছেন, সবসময় এখানে ভিড় থাকছে, কিন্তু আমরা এই পুজোর সঙ্গে যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, সেই জায়গা থেকে বলতে পারি কল্যাণীতে অন্যতম চমক দিতে চলেছে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের পুজো। দেখতে থাকুন আফতারখবর.কম। আমার নাম মৃন্ময় লাহিড়ী, ক্যামেরায় সহযোগিতা করেছে রোহিত।